আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহি আবারাকাতু। প্রিয় দর্শক, মাগফিরাতের সময় প্রায় অতিবাহিত হয়ে যাচ্ছে, আপনার এখনও সময় রয়েছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে দোয়ার গুরুত্ব অপরিসীম। হাদিসে দোয়াকে মুমিনের জন্য হাতিয়ার বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে ফজিলতপূর্ণ ও পুণ্যময় অনেক দোয়া শিখিয়েছেন। তাতে এমন কিছু ছোট ছোট দোয়া রয়েছে যা পাঠ করলে মুমিনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তেমনই কয়েকটি ছোট ছোট দোয়া আপনাদের সামনে আজকে উপস্থিত করব। অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, ইনশাআল্লাহ এ দোয়ার মাধ্যমে আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন, যদিও সে গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে। প্রিয় দর্শক, হাদিসে এসেছে, যদি কোনো ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়ে, এরপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করা। দোয়াটি আবার পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এ আমল করবে তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও ক্ষমা করে দেওয়া হবে। দোয়াটি মুসলিম শরীফে 597 নম্বর হাদিসে এসেছে। এর অর্থ হলো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, সামগ্রিক রাজত্ব তারই, সব প্রশংসা তার, তিনি সব কিছুর নিয়ন্ত্রক। আরও একটি দোয়া করতে পারেন, যে দোয়াটির মাধ্যমেও আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দেন। দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করা। দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করা, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এ আমল করবে সমুদ্রের ফেনা পরিমাণ হলেও তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বুখারী শরীফের 6405 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 2691 নম্বর হাদিসে এসেছে। এর অর্থ হচ্ছে, আল্লাহর পবিত্রতা বয়ান করছি, তার গুণগান করছি। প্রিয় দর্শক, ইসলামী স্কলারদের মতে গুনাহ মাফের এই ফজিলত কেবল সগিরা গুনাহের জন্য প্রযোজ্য। কবিরা গুনাহ বা গুরুতর গুনাহ নিষ্ঠার সঙ্গে তওবা করা ছাড়া মাফ হবে না। তাই কবিরা গুনাহের কারণে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কোনো বিকল্প নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুটি দোয়ার উপর আমল করার মাধ্যমে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। প্রিয় দর্শক, যদি ভিডিওটি থেকে বিন্দুমাত্র শিক্ষা গ্রহণ করতে পারেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।